বিজিএমই ভবন ভাঙতে সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া 90 দিন শেষ হতে চললেও এখনও নিষ্ক্রিয় সংগঠনটি। তাই আধুনিক ও বিশেষ ব্যবস্থায় ভবনটি ভাঙার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এদিকে 18তলা ভবনের প্রায় অর্ধেক ফ্লোর কিনে নেওয়া মালিকরা অভিযোগ করেছেন, ভবন ভাঙা বা স্থানান্তরের বিষয়ে এখনও তাদের কিছু জানায়নি বিজিএমই কর্তৃপক্ষ। সেলিম মালিকের রিপোর্ট ছবি তুলেছেন সুমন দে। 2011 সালে ইমারত নির্মাণ ও জলাধার আইন লঙ্ঘনের অভিযোগে হাতিরঝিলের বিস্ফোরা নামে পরিচিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর ভবন ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে সংগঠনটি। গেল বছরের 8ই নভেম্বর আপিল বিভাগ আবেদন খারিজ করে 90 দিনের মধ্যে নিজ খরচে ভবন ভাঙার নির্দেশ দেয়। বলা হয় এই সময়ের মধ্যে বিজিএমই ভবন না ভাঙলে রাজক ভাঙবে ভবন, তবে সেক্ষেত্রে খরচ দিতে হবে সংগঠনটিকেই। সর্বোচ্চ আদালতের রায় বিবেচনা করে ভবন স্থানান্তরে 3 বছর সময় চেয়েছে বিজিএমই কর্তৃপক্ষ। রায়টা পাওয়ার পরে 90 দিনের মধ্যে আপনার এই বিজিএমই কে ভাঙতে হবে। বিজিএমই অথরিটি যারা আছে, যাদের বিল্ডিং, তাদেরকে এটা ভাঙতে বলছে। তারা যদি নিজেরা না ভাঙে, তাহলে রাজুক যখন ভাঙবে তখন যে খরচটা হবে সেই খরচটা বিজিএমই কে দিতে হবে। আপিল বিভাগের রায়তে সেভাবেই বলা আছে। প্রায় 400 কোটি টাকা মূল্যের 18তলা ভবনের 2,60,000 বর্গফুটের মধ্যে 1,20,000 বর্গফুট বিক্রি করেছে বিজিএমই। ফ্লোর মালিকদের অভিযোগ, ভবন নিয়ে পরে সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানায়নি সংগঠনটি। জিমি ভবন ভাঙবে এটা আমরা গণমাধ্যমে এবং বিভিন্ন পেপার পত্রিকায় আমরা শুনেছি। হ্যাঁ, আমরা বিজিএমির পক্ষ থেকে এখনো কোনো আভাস পাইনি বা কোনো ধরনের নোটিশ পাইনি। তখনকার আমাদের যে ডকুমেন্টগুলো প্লেস করা হয়েছিল সেই ডকুমেন্ট অনুযায়ী উই ওয়ার কোয়াইট ওকে যে এটা এই ল্যান্ডটা আমরা কিনতে পারি। নতুন ভবন তৈরির জন্য এরই মধ্যে রাজধানীর বেশ কিছু জমি দেখেছে বিজিএমই, তবে এ নিয়ে এখনো কিছু বলতে রাজি নন সংগঠনের সভাপতি। বললে এটা নিয়ে আবার ওই যে জাস্টিস ধ্যান দেয় তোর মাথা একটু কোঁচা দেয়। এদিকে ভবন ভাঙার ব্যাপারে বিজিএমই কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ না নেয় প্রস্তুতি নিচ্ছে রাজক। এক্ষেত্রে র্যাঙ্কস ভবন ভাঙার অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানালেন রাজক চেয়ারম্যান। আমরা যথেষ্ট সতর্ক থাকব এবং সেরকম ভাবে যেভাবে ভাঙলে কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না বা আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা করা হবে। 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর 2006 সালে ভবন উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।